এই স্মৃতিসৌধে কিছুক্ষণের মধ্যেই পুষ্পস্তবক অর্পণ করবেন। জেলা প্রশাসক ইসরাত জাহান মহোদয় পুষ্পস্তবক অর্পণ করছেন। স্মৃতিসৌধ ইতিহাস বিখ্যাত মুক্তিযুদ্ধের প্রথম, এরপর পর স্মৃতিসৌধে পুষ্পস্তবক। বিগত সময়ে অর্থ বছরে প্রায় 70 লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন, টাকা না থাকার কারণে ভবনে আমাদের সরকারেরা উপস্থিত আছেন, সম্মানিত সাংবাদিকবৃন্দ, স্কুলের শিক্ষার্থীবৃন্দ, এবং অনুরোধ জানাবো সেখানে যেন একটা স্মৃতি জাদুঘর করে দেওয়া হয়। এবং আমার বিশ্বাস যে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সবসময় বীর মুক্তিযোদ্ধাদের যেভাবে সম্মান করেন, তাদের পাশে থাকেন, সব সময় তিনি চান যে আমাদের বীর মুক্তিযোদ্ধারা যাতে ভালো থাকে। সেই জন্য আপনারা দেখেছেন যে প্রত্যেক জেলায় চমৎকার আবাসস্থল করা হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের জন্য, যেটাকে আমরা নাম দিয়েছি বীর নিবাস। সেই গৃহগুলো কিন্তু অত্যন্ত সুন্দর। আবার আপনারা দেখেছেন যে আপনাদের